ক্লাস ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় বা কিভাবে ড্র করতে হয় ক্লাস ডায়াগ্রাম স্টারিং সেটাই দেখবো। তো আমরা এখানে যেটা ডিলিট করি, সো একটা ক্লাস নেব। ক্লাস প্রথমে আমরা ভিউটা দেখাই এটা কিরকম হতে পারে। এখানে আমরা ইনসার্ট কার্ড নিব, এন্টার পিন নাও, চুজ অ্যাকাউন্ট টাইপ, ডিসপ্লে অপশন, উইথড্রো, ডিপোজিট, ব্যালেন্স, ইনক্রিম, কি বলবো, ম্যাথড থাকবে। তো ইনসার্ট কার্ড ইনসার্ট কার্ড লিখলাম, এরপরে কার্ড ইনসার্ট ইউর কার্ড লিখব, কার্ড দেন ইনসার্ট ইউর কার্ড নাম আরেকটা, এখানে আমরা লিখব ইনসার্ট ইউর কার্ড, হ্যাঁ এখানে আমরা ইনসার্ট ইউর কার্ড দিব। সো হয়ে গেছে আমাদের, এরপরে আমরা এন্টার পিন নং দিব, যেখানে পিন নং এন্টার ইউর পিন নং অ্যান্ড ভেরিফাই পিন নং থাকবে। আমরা একটা ক্লাস নিব, ক্লাস দিয়ে এখানে দিব এন্টার পিন নং, এন্টার পিন নং এখানে আমাদের দিলাম, আমরা একটু বড় করে নিই। তো এরপরে এখানে আছে আমাদের পিন নং, এরপরে এন্টার পিন নং অ্যান্ড ভেরিফাই নং, তো এই পিন নং, এরপরে এন্টার ইউর পিন নং অ্যান্ড ভেরিফাই পিন নং, অনেক লেন্থি হয়ে গেছে, কিছু করার নাই, লেন্থি হবে, এটা কোনো ব্যাপার না। এরপরে আমরা নিব চুজ অ্যাকাউন্ট টাইপ, চুজ অ্যাকাউন্ট টাইপ একটা ক্লাস, প্রতিবারই আমাদের ক্লাস ডিক্লেয়ার করতে হবে অবশ্যই, এটা মনে রাখতে হবে। এটা ছিল চুজ অ্যাকাউন্ট টাইপ, দুটাই থাকবে, কারেন্ট অ্যাকাউন্ট এবং সেভিং অ্যাকাউন্ট। কারেন্ট অ্যাকাউন্ট এবং আমাদের সেভিং অ্যাকাউন্ট,
এরপরে নিব আমরা টু জিও অ্যাকাউন্ট টাইপ সেম ভাবে। আপনার বুঝতে পারতেছেন এখানে কি হচ্ছে জিনিসটা, যে এটা চুজ অ্যাকাউন্ট আপনি কি ধরনের অ্যাকাউন্ট কারণ না সেভিং অ্যাকাউন্ট চুজ করতে পারবেন, এন্টার পিন নামে আপনি এন্টার করতে পারবেন, ভেরিফাই করতে পারবেন, এবং ইনসার্ট কার্ড নামে আপনি কার্ড থাকবে আপনার এবং আপনি এখানে ইনসার্ট করতে পারবেন কার্ডটা। তো দেন আমরা এখানে কি করবো, আমরা এখানে যেটাই আছে আমাদের ক্রিয়েট করে নিতে হবে। মাঝে মাঝে দেখা এটা কোনো ব্যাপার না, আবার এখানে নিব। হয়ে গেল আমাদের, এরপরে আমরা ডিসপ্লে অপশনস নামের আরেকটা খুলবো, যেখানে আমরা উইথড্র করতে পারবো, ডিপোজিট করতে পারবো, ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবো, চেঞ্জ পিন নাম করতে পারবো, যেখানে আমরা যেটা চুজ করবো, চুজের অপশন ফার্দার অপারেশন, যে যে আপনার দরকারি অপারেশনের জন্য আপনি যেটা যে যে কাজটা করতে পারবেন সেটা আমরা ডিসপ্লে অপশনে রাখবো। প্রথমে ডিসপ্লে অপশনস নামে একটা ক্লিয়ার করে নিই, এখানে কি কি আছে, উইথড্র ডিপোজিট ব্যালেন্স ইকুইরি, উইথড্র ডিপোজিট ব্যালেন্স ডিপোজিট ব্যালেন্স ইকুইরি, ঠিক আছে, ইনকোয়ারি, সরি, ঠিক আছে। আরেকটা থাকবে আমাদের চেঞ্জ পিন নাম, যেখানে আমরা চেঞ্জও করতে পারবো পিন নাম, ধরুন আপনার পিন নামটা কেউ জেনে গেছে, সো সেক্ষেত্রে অবশ্যই আপনার পিন নাম চেঞ্জ করতে হবে। চুজ ইউর অপশন ফর ফার্দার অপারেশনস, তো আমরা এখানে অপারেশনগুলোর জন্য আমরা কিছু ডিসপ্লেতে কিছু চেঞ্জ করতে পারবো। এরপর আমরা উইথড্র নিব, তো এর আগে আমরা একটা ডিরেকশনটা ঠিক করে নিই, যে এটা চুজ অ্যাকাউন্ট থেকে ওকে
এরপর আমরা উইন্ডো নিব একটা ক্লাস এখানে, যেখানে ব্যালেন্স থাকবে, ক্যাশ থাকবে এবং উইথড্র ইউর ক্যাশ। ব্যালেন্স অবশ্যই যখন আপনি কোনো উদ্যোগ উদ্যোগ কোনো যে উদ্যোগ হতে যাবেন আপনার অবশ্যই ব্যালেন্স থাকতে হবে, এবং আপনি সেই ক্যাশ টাকাটাকেই তো ব্যালেন্স থেকে উদ্যোগ করতেছেন। লাস্টে যারা উইথড্র ইউর ক্যাশ, হয়ে গেছে আমাদের ডেপোজিট আছে আমাদের এখানে, ডিপোজিটটাও সেম ব্যালেন্স ক্যাশ, ডিপোজিট ক্যাশ টু ইউর অ্যাকাউন্ট। এখানে ছিল সেম ব্যালেন্স ক্যাশ এবং উইথড্র ইউর ক্যাশ, ডিপোজিট ক্যাশ টু ইউর অ্যাকাউন্ট, ডিপোজিট ক্যাশ টু ইউর অ্যাকাউন্ট। তারপরে ব্যালেন্স ইনকোয়ারি আছে, আমরা ব্যালেন্স ইনকোয়ারিটা ওখানে বসাবো। যা 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 দরকার, যা যা দরকার একটা আপনার প্রোগ্রামে, সেসব জিনিস অবশ্যই আপনাকে লিখতে হবে। এখানে থাকবে সম্ভবত ব্যালেন্স ইনকোয়ারি, ব্যালেন্স ইন কিউ কিউআই ব্যালেন্স ইনকোয়ারি, এখানে থাকবে আমার ব্যালেন্স অ্যাকাউন্ট নং, ব্যালেন্স নেম, অ্যাকাউন্ট নং, ব্যালেন্স এবং নেম। চেক ইউর ব্যালেন্স, চেক ইউর ব্যালেন্স, এরপরে আমরা চেঞ্জ পিন নং নামে একটা খুলবো, চেঞ্জ পিন নং। মাঝে মাঝে তো আপনাকে ব্যাংকের অ্যাকাউন্টে পিন নাম্বার চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমরা এটা সব জায়গায় দেখি, যখন আমরা কোনো পিন চেঞ্জ করতে যাই আপনাকে অবশ্যই ওল্ড পিন নংটা আগে দিতে হয়। এরপর আপনি নিউ পিন নং দিবেন, যেটা নতুনভাবে ক্রিয়েট করা হবে। পরে চেঞ্জ ইউর পিন নং, মানে এখানে আপনি যখন আবার আসে চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ ইউর পিন নং। আমাদের এখানে ক্রিয়েট করা
হয়ে গেছে, আমরা একটু নিচে নামাই থাকছে। আমরা রিলেশন গুলো দিয়ে দিই, মাঝে মাঝে জানানো হয়ে যায় আর কি, মাঝে মাঝে এরকম ঝামেলা করে, তো ঝামেলা করাটা ভালো, শিখে যায়। তো এটাই আমাদের কাজ, আমাদের ক্লাস ডায়াগ্রামের যে কাজটা এখানে দেওয়া আছে সেটাই আমরা এখানে করলাম। পরবর্তীতে মিটিং গুলিতে আমরা অ্যাক্টিভিটি ডায়াগ্রাম কিভাবে আঁকবো ওটা দেখবো। সো ধন্যবাদ।